হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল এসএস ফুডি। আজ আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে মিক্সড চাউমিন রান্না করা হয়। তো চলুন দেখে নিই রেস্টুরেন্ট স্টাইল মিক্সড চাউমিনের রেসিপি। মিক্সড চাউমিন রান্না করার জন্য আমি একটা চাইনিজ কড়া নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওতে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা একটা ডিম। ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি জুলিয়ান পেঁয়াজ, জুলিয়ান ক্যাপসিকাম, জুলিয়ান বাঁধাকপি আর গাজর। এগুলোকে আমি নেড়ে একটু টস করে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন আর সিদ্ধ করে রাখা প্রন। সিদ্ধ করা চিকেন আর প্রনের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এবার এগুলোকে আমি টস করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস। নুডলস বয়েল করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও শেষে আমি নুডলস বয়েল করার ভিডিওটা শো করে দেবো স্ক্রিনে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি এতে মশলা অ্যাড করছি, লবণ, চাইনিজ লবণ, চিনি, ব্ল্যাক পেপার আর লাইট সয়া সস। এই সব মশলাগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে টস করে নেব আর মশলাগুলোকে মাখিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রেস্টুরেন্ট স্টাইলের বিভিন্ন ধরনের খাবারের রেসিপি ও রান্নার ভিডিও যদি দেখতে ও শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। মিক্স নুডলসটা টস করা হয়ে গেছে, এবার এটি আমি একটি পাত্রে দিয়ে দেবো সার্ভিস করার জন্য। আর বন্ধুরা, এই মিক্স নুডলসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই মিক্স নুডলসের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করুন।